আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমার সামনে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেডমি 5A প্রাইমের মাদারবোর্ড। এই ফোনটির সমস্যা হচ্ছে এই ফোনটিতে সিম পাচ্ছে না। আমরা সাধারণত সিম না পেলে সিম স্লট চেঞ্জ করে থাকি, এছাড়াও সিম স্লটের চারপাশে কোনো পার্টস বা ক্যাপাসিটর শর্ট হয়ে থাকলে সেটি চেঞ্জ করলেই আমাদের সমস্যাটির সমাধান হয়ে যায়। এছাড়া বেসব্যান্ড থেকেও সমস্যা হয়ে থাকে, কিন্তু এই ফোনটির বেসব্যান্ড 100% ওকে। সো এখন আমি দেখাবো যে সমস্যাটি আসলে কোথায়। সিম স্লটের ঠিক এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লক আছে। আমরা যখন সিম স্লটটি লাগাই, লকটি এখান থেকে সরে যাওয়ার কথা, কিন্তু এখানে এখন আমরা সিম স্লট লাগানোর পরেও লকটি সরছে না, যার কারণে আমাদের ফোনে সিম পাচ্ছে না। সো এই সমস্যাটি এমন একটি সমস্যা, আমরা সাধারণত মেকানিকগণ এই জায়গাটি খুব কমই চেক করি। আর আরেকটি কথা, আমার কিন্তু এই ভিডিওটি তৈরি করার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, মানে সমস্যাটি এমন গুরুতর সেজন্য আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। এই সমস্যাটির সমাধান মূলত এই লকটি রিপেয়ার করার পরেই সমস্যাটির সমাধান হয়ে যায়। মানে এরকম সমস্যা আমি এর আগে দেখিনি, কেন জানি না আমার মনে হলো যে সমস্যাটি এখান থেকে হতে পারে, সেজন্য আমি সিম স্লটের এই কর্নারটি সমান করে কেটে ফেলেছি এবং কেটে ফেলেই আসলে সমস্যাটি খুঁজে পেয়েছি এবং খুঁজে পেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে সমস্যাটি কোথা থেকে হতে পারে। সো গাইজ, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।